তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে। আর আমি কিন্তু বাঁধাকপিটা কিন্তু ধুয়ে নিয়েছি। আর আমার কী কী উপকরণ লাগছে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মাছের একটা মাথার পিস নিয়েছি। আমার ঘরে থাকা মাছের থেকে এই পিসটা, মাছের মাথাটা নেওয়া, সে কারণে অল্প একটুই আছে। আর সেটা দিয়ে ভাবলাম রেসিপিটা করি। আর নিয়েছি টুকরো করা আলু, এখানে ফোড়নের জন্য দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, শুকনো লঙ্কা আছে, আদা বাটা, জিরে বাটা নিয়েছি, আর আছে একটা তেজপাতা। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। তো আজকে আমি নুন আর হলুদটা দিয়ে আগে দিয়ে করছি, মাছের মাথাটাকে কিন্তু আর মাখাইনি। আমার যখন যেভাবে ইচ্ছা হয় সেভাবে করি আমি। মাছের মাথা বা মাছ ভাজার সময় অনেক সময় আমি নুন হলুদ দিয়ে মেখেও নিই, অনেক সময় তেলের মধ্যেও দিয়ে দিই। এতে করে কিন্তু মাছের গায়ে ভালো করে কিন্তু নুন হলুদটা বসে যায়। তো আমি ভালো করে মাছের মাথাটাকে দেখো ভেঙে ভেঙে ভেজে নিয়েছি। মুড়িঘণ্ট বলো, যে কোনো ঘণ্টই বলো, মাছের মাথা দিয়ে যেই রেসিপি হোক না কেন, মাছের মাথাটাকে কিন্তু ভালো করে না ভাজলে একদমই ভালো লাগবে না খেতে। তো আমি ভালো করে একদম মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি টুকরো করে আলুগুলো লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো দিয়ে দিলাম আমি এখানে সামান্য নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ। দিয়ে আমি আলুটাকে লাল লাল করে কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু তোমরা কাঁচা আলুটাকেই রান্না করবে, মানে ভেজে নিয়ে, তাতে করে কিন্তু ঘন্টটা ভালো লাগবে। আর যদি ভাবো যে সেদ্ধ করে আলু দিয়ে ঘন্ট করবে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। সেখানে সেক্ষেত্রে ছোট আলু যদি থাকে তাহলে সেদ্ধ করেই করতে পারো, কিন্তু বড় আলু এভাবে টুকরো করে কেটে ভালো লাগে। তো তারপর আমি ওই তেলে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে চিরে দিয়েছি, আর গোটা গরম মশলা আমি দারচিনি, লবঙ্গ, এলাচ কিন্তু আমি দিয়ে দিলাম। আর আমি তার নামানোর পর কিন্তু কিছুটা গরম মশলা বেটেও দেব। তো এবার দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, সামান্য একটু মশলাটাকে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু একটা দারুণ সেন্ট বেরিয়েছে। তো এরপর আমি কুচোনো বাঁধাকপিটাকে দিয়ে দেব। তো বাঁধাকপিটাকে কিন্তু আমি আগে ভাপ দিইনি, কেননা নতুন সবজি যেহেতু এখন অল্পেতেই সেদ্ধ হয়ে যাবে, এখন আর ভাপানোর দরকার নেই। তো আমি বাঁধাকপিটাকে দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেব পরিমাণ মতো নুন, একদম পরিমাণ মতোই কিন্তু দিতে হবে, কেননা বাঁধাকপিটা যখন একদমই অল্প হয়ে আসবে নুনের পরিমাণটা বেশি হয়ে টেস্ট একদমই বাজে হয়ে যাবে। তো দিয়ে দেব এবার পরিমাণ মতো হলুদ। তো এবার নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে বাঁধাকপিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিব আমি আদা বাটা, আর দিয়ে দিব জিরে বাটা। এবার আদা বাটা জিরে বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছের মাথাটা। Thank you.
এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চেরা। তো আমি কিন্তু সব কিছু একবারে দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার কিন্তু বাঁধাকপিটা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। আর আমি কিন্তু প্রথমে একদমই জল ব্যবহার করিনি, কিন্তু দেখলাম যে আমার আলুটা আরেকটু সেদ্ধ হতে লাগবে, তো তাই আমি এই পর্যায়ে আরেকটু জল দিয়ে আমি একদমই লো ফ্লেমে কিন্তু এটাকে 3-4 মিনিটের মতো ঢেকে রাখবো। তো 3-4 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে দিলাম। আর আমার বাঁধাকপি আলুটা কিন্তু এবার একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি, কারণ জলের ভাবটা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই একটু একদমই লো ফ্লেমে আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি। তো দেখো আমার বাঁধাকপি ঘন্টটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম। এবার একদমই লাস্ট পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা বাটা। এবার কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো একদমই কিন্তু খুব দারুণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো তোমরা এভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমার কিরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তো চলো টাটা। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারবে।